চতুর্থ ধাপে ষাট উপজেলায় ভোট শেষে গণনা চলছে নৌকায় চড়ে ভোট দিয়েছেন সিলেট সুনামগঞ্জের পানিবন্দি এলাকার মানুষ মুষলধারে বৃষ্টিও ভুগিয়েছে কুমিল্লা রাজশাহী সহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু সহিংসতাও ঘটেছে আগের তিন ধাপের মতো এবারও ভোটার উপস্থিতি কম সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কয়েকদিন ধরেই প্লাবিত সিলেটের আট উপজেলা পানিবন্দী মানুষ রাস্তাঘাট এর মাঝেই ভোট হল জকিগঞ্জ ও কানাইঘাটে নৌকায় চড়ে অনেকে পৌঁছান ভোট কেন্দ্রে কষ্ট যদিও হচ্ছে কিন্তু আমি তো বুঠার আমার অর্থ বুঠার একটা মূল্য আছে তিনখান নৌকা ফাড়ি দিয়ে আসছি ও ভিতরে থাকি তিন হাজার বুটারের মধ্যে আয় যদি ফার সাতশো বুট হইব প্রশাসনের তথ্যমতে জকিগঞ্জের অন্তত ত্রিশটি কেন্দ্রের বাইরে হাঁটু পানি আর ভেতরে পানি থাকায় দুই উপজেলার নয়টি কেন্দ্রই স্থানান্তর করা হয়েছে নানা উপায়ে ভোট দেন পানিমন্দি এলাকার মানুষ সার্বিক পর্যালোচনা করেছি বিচার বিশ্লেষণ করেছি আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা পর্যালোচনা করে দেখেছি যে মানুষ পায়ে হেঁটে ভোট কেন্দ্রে যেতে পারবে ভোট দিতে একই চিত্র সুনামগঞ্জেও পানিবন্দী এলাকা তার ওপর ভোটের সকালে হয়েছে ঝুম বৃষ্টি কেউ নৌকায় চড়ে কেউ বা পানি মারিয়ে যান কেন্দ্রে জেলার মধ্যনগর শান্তিগঞ্জ ও সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কু কষ্টর আমরা বুড়ার কষ্ট করি আর বুড়া যারা গাঢ় ফার্নির লাগি ফার্নি সমস্যা এর ফলে গাঢ় সমস্যা গাঁটা সমস্যা প্রকৃতির বৈরিতা না থাকলেও প্রার্থীর সমর্থকরা বৈরিতা দেখিয়েছেন কুমিল্লার হোমনায় জগন্নাথ কান্দি কেন্দ্রের বাইরে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ সহিংসতা ঘটেছে রাজশাহীর চারঘাটের দুটি কেন্দ্রে কেন্দ্র দখল নিয়ে হাতাহাতিতে জড়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শ্রীপুর মাদ্রাসা কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এছাড়া বিভিন্ন স্থানেও ভোটে বিচ্ছিন্ন কিছু সহিংসতা অনিয়ম হয়েছে চতুর্থ ধাপে দেশে ষাট উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওবায়দুর রহমান যমুনা নিউজ